আহমেদ আদর আছেন সহকর্মী সুখন সরকার, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সুখনের সঙ্গে। সুখন, ফাইনালের আগে ভক্ত সমর্থকদের মাঝে কেমন উত্তেজনা দেখছেন? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আজকে ভক্ত সমর্থন তো আগামী গেল কাল থেকে কিন্তু সূচনা শুরু হয়ে গেছে ভারতের আমেরিকার বাদে। আমেরিকার ভক্তদের মাঝে কিন্তু ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমর্থকরা আসছেন এবং তারা শুধুমাত্র ভারতকে সফর করার জন্য আসছেন। আপনারা জানেন 2011 সালে কিন্তু ভারতের মাটিতে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া এবং সেসময় উদযাপন করেছিল। তারপরে কিন্তু টিম ইন্ডিয়া বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি এবং এবারই প্রথম ফাইনালে উঠেছে ভারতের মাটিতে, যেহেতু ফাইনাল সেহেতু কিন্তু জ্যাম কম থাকে, কিন্তু আজকে কিন্তু রাস্তা জ্যামও দেখা গেছে। সবকিছু মিলিয়ে স্টেডিয়ামে প্রাঙ্গনে মানুষজন যাচ্ছে এবং কড়া নিরাপত্তা মেনটেন করছে ইন্ডিয়ান আইন শৃঙ্খলা বাহিনী। সবকিছু মিলিয়ে ম্যাচের অপেক্ষায়, ম্যাচটা কখন গড়াবে দর্শকরা সেই অপেক্ষায় আছে এবং ভারতীয় দর্শক যারা আছেন তারা কিন্তু মনে প্রাণে যাচ্ছেন যে এই বিশ্বকাপটা ভারতেই থাকে এবং ভারতের মাটিতে যেন তারা নতুন আরেকটা উৎসব করতে পারে। এই উৎসবের অপেক্ষায় আছে পুরো গোটা ভারতবর্ষ। সুখন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আহমেদাবাদ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুখন সরকার।